إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكل الزبان صرف پڑن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر بسم الله যেখানে শেষ হবে সেখানে আওয়াজ হবে আল্লাহু আকবার ইনশাআল্লাহ একটু আরেকটি আল্লাহু আকবার বিসমিল্লাহ إنك حميد مجيد
যেতে ওই আমার সালাম নবীর দেশ দিও রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসি অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই চিরন্তর হে রাসূল তুমি যে আমার হৃদয় ভাগে বুলবুল তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ফকির দরবেশ আউলিয়ারা ফকির দরবেশ আউলিয়ারা চিনেন সারা ফেরেশতারা এই নামের তসবি পড়ে এই নামের তসবি পড়ে দিনে রজনি সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গত মর কবর আল্লাহ 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 মহাপদে সবাই আল্লাহ 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 মানুষ মরবে
কেন এত বিধবা হলো ছে মানুষ, কি পাপে মায়ের বুক হলো ছে খালি, না জানি কত কাল সজন হারানো জন, নির্বাক জবানে কাঁদ দে আর কত মানুষ মরবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার দরবারে আয় আল্লাহ গভীর রজনীতে তোমার আশেকের জাকের মহাব্বাদের বান্দাদের নিয়ে পর্দার আড়ালে অবস্থান রতামার পর্দানি সেই মা বন্ধের কিনিয়ে তোমার দরবারে দুখানা করে হাত বাড়িয়েছি গো আল্লাহ। ও মা বোন মেহরবানি করে গো জীবনের গুনাহটা মাফ করে দাও, গুনাহ যদি মাফ না করো আল্লাহ বান্দারে আল্লাহ ডাকেন আল্লাহ বল তোমার বান্দা যাবে কারদারে। ও মাবুদ আমরা যারা হাত তুলেছি না কারজানি মা নাই গো আল্লাহ, কারজানি বাবা নাই, জনম দুঃখিনী মা বাবার খবরটা জান্নাতের বাগান বাড়াইয়া দাও। আমাদের দরুদ ও সালাম আমাদের নবী আয় আল্লাহ মদিনায় নবীর রওজা চারে পৌঁছাইয়া দাও। ও মামুন এই মাহফিলের প্রধান অতিথি সভাপতি বক্তা শ্রোতা আল্লাহ মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা স্থান দিল সময় দিল অর্থ দিল, আজকে যারা মাহফিলে তোমার কোরআন শোনার জন্য কোরআন প্রেমিক মানুষগুলো আসলো গো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ মাহফিল নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পাকুটিয়া দারুল ফালাহ নুরানি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলোচনা সূচনায় শুকরিয়া আদায় করছি সেই বিশ্ব মানবতার এই পৃথিবীর কুল কায়নাতের মালিক যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছেন আলহামদুলিল্লাহ বলেন, যে মনিব যে মালিক যে আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছে আমরা খুশি নেবে যাই, জবান ছেড়ে আল্লাহ পাকের কালেমাতে শুকর আদায় করে নেছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কেন্দ্রারি দু জাহানের বাদশাহ নবী সরকারে দু আলাম মা আমিনার নয়নের মনি মদিনার দোলাল বিশ্ব নবী যে নবী যে শুয়ে আছেন গম্বুজ সবুজ গম্বুজ বিশিষ্ট দলবেশে শাহিদ আমার নবী রসুল আকরাম নবী মোকাররম মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী বিশ্ব সভার সভাপতি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীয়িন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, যেই নবীজির আগমনে জাহান্নামমুখী মানুষগুলো জান্নাতের পথ পেয়েছিল চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, যে নবীজির সময় জানোয়ার মুখী মানুষগুলো আনোয়ার মুখ হয়ে গিয়েছিল, যে মানুষগুলো অন্ধকারে ছিল ওই মানুষদেরকে আলোর পথ দেখিয়ে যে নবীজি
সেই নবীজির শানে পড়ছি দরুদ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম। সাহাবাত মাইন থেকে শুরু করে পৃথিবীর ওপারে যত মানুষ চলে গেছে কবরে, বিশেষ করে আমরা এখানে যারা বসে আছি, আমাদের অনেকেই কলিজার টুকরা নয়নের মণি, আমাদের জনম দুঃখিনী মা বাবা কবরে, আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের বাগান বানায় বলেন আমিন। আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছে, এই এলাকার যত কবরস্থান আল্লাহ পাক প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বানায় বলেন আমিন। আলোচনা সূচনায় অত্র মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাফেজ মোহাম্মদুল আমিন সাহেব, খানকাই আমদাদী আশরাফিয়া দেউলাবাড়ি, আল্লাহ হুজুরকে কবুল করুক বলেন আমিন, হায়াতের তৈয়বা নসিব করো বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় এই মাহফিলের প্রধান অতিথি, বাকুটে বাসছেন কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি আলহাজ হাজী আরঙ্গজেব সাহেব, সিনিয়র প্রিন্সিপাল অফিসার কোমালী ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা। আলহামদুলিল্লাহ বলেন, আমরা গর্বিত আমাদের মাহফিলের প্রধান অতিথি আমরা, সুবহানাল্লাহ বলেন, খুশি না মেজাজ, অত্যন্ত ভালো মানুষ। আজকে আমি আসছি এখানে দুই মাস চলতেছে, আমার আঙ্কেল আরঙ্গ সাহেব উনি অনেক খোঁজ খবর রাখেন, খেয়েছে কিনা, খাবার ঠিক আসছে কিনা, হুজুর আপনার কোনো সমস্যা আছে কিনা। আলহামদুলিল্লাহ আমার সভাপতি সাহেব আর ওই এলাকার অনেকে আসছে, আমাদের এই হেলাল কাকা থেকে শুরু করে নুরু মিলিটারি সাহেব আরো অনেকে, সবার নাম বলা সম্ভব হচ্ছে না, প্রত্যেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক, মানিক ভাই, লুৎফর ভাই, এরা সবাই, সকল নাম বলার সুযোগ হচ্ছে না, সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশ খবর দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি খুশি অত্যন্ত যে আজকের মাহফিলের সভাপতি আমাদের মসজিদের সেক্রেটারি, সুবহানাল্লাহ বলেন, খুশি নেমে যান, আল্লাহ ওনাকে কবুল করুক বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন, দিনের খেদমত বেশি থেকে বেশি করার তৌফিক দান করুক বলেন আমিন। আরো উপস্থিত আছেন প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, চতুর্থ বক্তা, মাহফিল পরিচালনা আছেন হযরত মাওলানা বরকাতুল্লাহ সাহেব, আল্লাহ হুজুরকে কবুল করুক বলেন আমিন। উপস্থিত আমার সামনে যারা আছেন সম্মানিত মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, সম্মানিত ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালে আমার অবলা সবলা বুদ্ধিমতী গুণবতী মা বোনেরা, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি এই মুহূর্তে আজকের মাহফিলটা হচ্ছে, এটা আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতেছি, এই কারণে হাজার মাহফিল বন্ধের মধ্যে আল্লাহ এই মাহফিলকে কবুল করেছে। চিৎকার দেয়া হলো সুবহানাল্লাহ, অতীব দুঃখের সাথে বলতে হয় আজ কি করব, জাতির ক্লান্ত লগ্নে এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েছি আমরা, আমাদের অবস্থা এমন হয়ে গেছে করোনা শুধু মসজিদ মাদ্রাসা আর মাহফিলে, কথা বলেন ঠিক না, আমি করোনার বিপক্ষে নয়, আমি সতর্কতা অবলম্বন করতে চাই, কিন্তু আফসোস লাগে এই মাহফিলে কয়জন লোক হয়েছে, এই মাহফিল করোনার জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু বাজারে হাটে খেলার মাঠে শ্রমিক আপনার হসপিটালে আপনার শহরে এমন কোন জায়গা নেই যেখানে মানুষ নাই, কিন্তু কোরআনের মাহফিল তফসির হবে, কোরআনের আলোচনা হবে, বিশ্বাস করেন আজকে বাংলাদেশে করোনার মধ্যেও হাজখানাগুলো খুলে দেওয়া হয়েছে, কমি মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে, আল্লাহর কসম আমার জানা মধ্যে এখন পর্যন্ত কোনো ছাত্র আক্রান্ত হয়নি, চিৎকার দেবেন আল্লাহু আকবার। এছাড়া তকবীর দান তো দেখি, একটা তকবীর দান কেউ, আলহামদুলিল্লাহ কবুল করে বলেন আমিন। আমি আলোচনা কি করবো জানি না, আজকে অনেক কষ্ট মুখের মধ্যে, গত কয়েকদিন একটা মাহফিলে গিয়েছি আমরা, অনেক কষ্ট অনেক দূরে, মাহফিল চলতেছে মাঝখানে মাহফিল বন্ধ হয়ে গেল, আশ্চর্য হয়ে যায়, আমি কারো বিলিত করতেছি না, আমি কারো সমালোচনাও করবো না, আমার কথা হচ্ছে কোরআনের আলোচনা বন্ধ করার মতো সাহস এই বিষয়ে কারো আছে, আওয়াজ দেবার আছে মুসলমান, কোরআন আওয়াজকে বন্ধ করতে চায়, আমাদের আবু জেহেলের নাতিপুতি যারা আছে এরা কোরআনের বিপক্ষে থাকে, ইসলামের বিপক্ষে থাকে, মাহফিল বন্ধের কর্মসূচি দেয়, আমি বলতে চাই আজকে যদি সত্যি যদি করোনার জন্য মাহফিল বন্ধ হয়, এই মাহফিলের চাইতে বেশি মানুষ যে এলাকা অবস্থান করে আগে ওই জায়গাগুলো বন্ধ করেন, কথা বলেন ঠিক না, আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমরা সবাইকে সবার জন্য দোয়া করি, করোনা থেকে আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সচেতনতার দরকার আছে আমাদের বাংলাদেশ যে অবস্থার মধ্যে আছে, আমি মনে করি এটা আল্লাহ পাকের রহমতে আমরা বেঁচে আছি। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করতেছেন গোটা পৃথিবীর মধ্যে আমাদের যে দেশ আর এই দেশের যে অবস্থান, মানচিত্রে আমাদের জায়গা নাই কিন্তু মানুষের দিক দিয়ে আমাদের কমতি নাই, এর মধ্যেও আল্লাহ পাক আমাদেরকে এমন ভাবে হেফাজত করেছে যেখানে মৃত্যুর সংখ্যা লক্ষ লক্ষ, আমাদের আল্লাহর রহমতে কিছু মানুষ গেছে, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে এর থেকে কমায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের মাঝে একটু আলোচনা করব, আমরা আসছি কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? আমাদের কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। এই কোরআন শুনতে রাজি আছে কারাগারে কিন্তু আব্দুল্লাহ দেখাই, আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআন শুনলে ভালো লাগে? কোরআন শুনতে ভালো লাগে কাম? আল্লাহ নবী বলেন কোরআন তো তারাই শুনে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন কেমন কিতাব? কোরআন এমন একটা কিতাব যে আজকে আমি এখানে বসে আছি, আমার একটা পরিচয় আছে না নাই, আমার যেন আছে না নাই, আমার একটা পরিচয় আছে। কি পরিচয়? আমার বাড়ি গোপালপুরে, আমি আপনাদের পাকিস্তান বাস্তের নতুন ইমাম। তো আমার একটা পরিচয়, আমার নাম আছে, আমার ঠিকানা আছে, কোরআনেরও একটা ঠিকানা আছে, কোরআনের একটা নাম আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি বলো দেখি, কোরআন জবাব দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের জবাব দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? যদি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি, আমার একটা পরিচয় আছে গো, আমার একটা পরিচয় হলো আমি পাকুটা বাসছেন মসজিদের ইমাম, আমার যেরকম নাম আছে কোরআনের নাম আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন গো তোমার নাম কি, কোরআন জবাব দেয় ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন শুনলে মুমিনের অন্তর কি হয়ে ওঠে? সুবহানাল্লাহ বলেন। কোরআনকে প্রশ্ন করেছেন ও কোরআন তোমার নাম কি, কোরআন জবাব দেয় ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন জবাব দেয়। কি জবাব দেয়? কোরআন বলে আমার নাম কোরআনুল কারীম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে দ্বিতীয় প্রশ্ন করেন কোরআন গো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আছে গোপালপুরে। কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন কি তোমার নাম, কোরআনুল কারীম জবাব দেয় নাম আমার কোরআনুল কারীম, বাড়ি কোথায়? প্রশ্ন করেছেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দেয় বাল হুয়া কোরআনুম মাজীদ ফী লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? কথা বলেন কোথায়? কোরআন জবাব দেয় আমার বাড়ি লৌহে মাহফুজে। চিৎকার দেয় কন্দ সুবহানাল্লাহ। আমার বাড়ি আছে, কোরআনের বাড়ি আছে। যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি দুনিয়াতে আগমন করেছো, কে তোমাকে পাঠিয়েছে, এই কোরআনকে নাজিল করেছে কে? যদি আপনি প্রশ্ন করেন ও কোরআন তুমি দুনিয়ায় এমনি এমনি আসছো, কে তোমাকে নাজিল করলো, কোরআন জবাব দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন জবাব দেয় তানজিলুম মিন রাব্বিল আলামিন। আমাকে নাজিল করেছে আমার মালিক আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেন কোরআনকে, আমি কিন্তু এখন আলোচনায় ঢুকি নাই। দ্বিতীয় আবার প্রশ্ন করেন কোরআন তোমাকে নাজিল করেছে আল্লাহ কার মাধ্যমে নাজিল করেছে? আমরা আসছি এখানে
যারা আজকে আমার অনেক শ্রোতাই আছে গোপালপুর থেকে, এরা কিন্তু আসছে একটা মাধ্যম হয়ে, একটা গাড়ি হয়ে, কথা বলেন ঠিক কিনা? কোরআন কি আপনার প্রশ্ন করছেন, কোরআন তোমাকে আল্লাহ নাজিল করেছে, তুমি কিভাবে আসছো, কার মাধ্যমে আসছো? কোরআন জবাব দেয়, কোরআন জবাব দেয় গো, কি জবাব দেয়? নাজাল বি রূহুল আমীন। কোরআন বলে আমার আমি আসছি জিব্রাইলের মাধ্যমে, আল্লাহ আমাকে দুনিয়ায় নাজিল করেছে, জোরে বলেন না সুবহান। পরবর্তী প্রশ্ন করেন কোরআনকে, কি প্রশ্ন? তুমি আসছো আলহামদুলিল্লাহ ভালো কথা, তুমি যে আসছো তুমি কোন মাসে আসছো, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে না মার্চে, কোন মাসে আসছো? কোরআন এরও জবাব দেয়, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন শুনতে ভালো লাগে? জোরে ভালো লাগে? কোরআন বলতেছে আমি আসছি রমজান মাসে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন পরবর্তী প্রশ্ন করেন কোরআন, তুমি কি দিনে আসো না রাতে আসো? প্রশ্নের উত্তর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন জবাব দেখি, ইন্নাজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি লাইলাতুল কদরে এই দুনিয়া আগমন করেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আমি কিন্তু এই ভূমি গিয়ে আপনার সাথে কথা বললাম, একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানে, সূরা আলে ইমরান 131 নম্বর আয়াত। এর অবস্থান হলো পবিত্র কোরআনের তৃতীয় নম্বর পারা, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 3 নম্বর। কথা বলেন কয় নম্বর সূরা? 3 নম্বর। আয়াত তেলাওয়াত করছি আপনাদের মাঝে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন কি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের সাড়ে নজুল আমার আল্লাহকে, আমার আল্লাহর নবীর কাছে কিছু লোক এসে বলল, ও মুহাম্মদ, আমরা আল্লাহকে আল্লাহ কসম করে বলে আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করেছে, দেখেন আমি বাড়তি কথা বলবো না, কোরআন থেকে হাদিস থেকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ও মুহাম্মদ, আমরা আমার আল্লাহকে ভালোবাসি, কতটা ভালোবাসো? লোকগুলো কসম করে বলল, কি বলল? ও মুহাম্মদ, আমরা আল্লাহকে ভালোবাসি গো। আমার আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে, ও নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ নবী আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ও বন্ধু মুসলমান, আমার আল্লাহ আমার নবীর উদ্দেশ্য, ও নবী আপনি বলে দেন, আপনি মানুষদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় গো, তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী আপনার অনুসরণ করে। আল্লাহ তারা বলতেছে, নবীজি, তারা যদি আপনার অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব। ঘুরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ঘুরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, এই আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লাহ নবীর একজন সাহাবী হলো, সাহাবী ছিল, তার নাম হলো সালমান ফার্সি। কি নাম বলেন? হে বন্ধু, ইহুদির বাড়ি কাজ করে সালমান ফার্সি। আমি যে আয়াত পড়েছি আপনাদের মাঝে, এই আয়াতের ব্যাখ্যা আমি যদি করতে চাই, আমার মতো আলেমের করা সম্ভব নয়, তবে একটু সাজ দিয়ে যাই, আমার আল্লাহ তাআলার নবীকে সাহাবাই কেরাম কতটা ভালোবাসতে, কিভাবে ভালোবাসে দেখেন। সালমান ফার্সি ইহুদির বাড়িতে কাজ করে, ইহুদি মালিক একদিন বলতেছে, ও মালিক, আমি সালমান ফার্সি গো, ইচ্ছে হয় একটু মদিনায় যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি মালিক ডাকতে বলে, কি ডাকতে বলে? এ সালমান, তুমি মদিনায় যাবা কেমনে, কি জন্য যাবা? মালিকের প্রশ্ন শুনে, ইহুদির প্রশ্ন শুনে
সালমান ফার্সি ডাক দিছে মালিক গো মদিনায় যাব আমার নবীজি সাক্ষাৎ করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ এ বন্ধু মুসলমান ইহুদি ডাক দেয় তুমি যার নাম বলতেছো মুহাম্মদ এই ইহুদি ডাক দেয় বলতেছে তুমি মুহাম্মাদের কাছে যাবা এইটা আমার কাছে ভালো মনে হয় না নাউজুবিল্লাহ বলেন আমার নবীর কথা শুনে ইহুদির শরীর জ্বলে সালমান কে লক্ষ্য করে বলে সালমান তুমি মদিনায় যাবা এটা সম্ভব নয় মদিনায় ছাড়া অন্য কোথায় যাবা কিনা সেটা আমাদের আমাকে বলো সব জায়গায় পারমিশন দিব কিন্তু মদিনায় যাইতে দেব না জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ নবীর সাহাবী হযরত সালমান নবীর কাছে যাবে মালিক তার অনুমতি দেয় না বন্ধু মুসলমান আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছে যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীর অনুসরণ করো নবীকে মহব্বত করো সাহাবায়ে কেরামের মহব্বত কেমন ছিল সাহাবায়ে কেরাম আমার নবীকে কতটা ভালোবাসে একটু তাজ দিয়ে দেয় আপনাদেরকে সালমান ফার্সি মালিকের বাড়িতে সকালে কান্দে দুপুরে কান্দে রাতে কান্দে জোরে বলেন না সুবহানাল্লাহ সালমান ফার্সি বলে যত শর্ত দেন শর্ত পালন করতে রাজি আছি কিন্তু মদিনায় একটু যাওয়ার সুযোগ দিয়ে দেন মালিকের কাছে সকালে কাঁদে দুপুরে কাঁদে রাত্রেও কাঁদে মালিকের একটু সুযোগ দেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় আমার নবীর কাছে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ আমার কিছু ভালো লাগে না বন্ধ হয়েছে দেওয়ানা মনে লয়রিয়া যাইতাম সোনার মদিনা পড়েন আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে লয় ইহুদি ডাকতেছে মালিক একটু সুযোগ দেন আমি আমার নবীর সাথে দেখা করব মালিক দেখতেছে সালমান প্রতিদিন বেড়া বেড়া করে সকাল সন্ধ্যা কান্নাকাটি করে সালমানের মালিক ইহুদি সালমানের একটা শর্ত দিছি কয়টা শর্ত জোরে বলেন কয়টা এবং মুসলমান আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য সালমান ফার্সি হযরত সালমান ফার্সিকে শর্ত দিয়েছে ও সালমান তুমি যদি মদিনায় যেতে চাও আমি ইহুদি তোমারে একবার নয় দুইবার নয় একবারে ছুটি দিয়ে দেব জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু শর্ত হলো ও সালমান মদিনায় যাবা একবারে ছুটি দেব শর্ত হলো আমার ঘরের মধ্যে 200 খেজুরের চারা আছে কয়টা খেজুরের চারা ও বন্ধু মুসলমান একটা নতুন একটা আলোচনা অনেকে হয়তো শুনছেন অনেকের কাছে নতুন লাগতে পারে আপনাদের কাছে বলতে চাই আল্লাহ নবীর পাগল ছিল সালমান সালমান বলতেছে ও মালিক একটা নয় দুইটা নয় যত আপনি শর্ত দেন শর্ত পূরণ করতে রাজি আছি আমি আমার নবীর কাছে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আজকে গোটা পৃথিবীতে নবীকে নিয়ে ষড়যন্ত্র কোরআন নিয়ে ষড়যন্ত্র মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র ইসলাম নিয়ে ষড়যন্ত্র কান খারাপ করে শুনে রাখো ও মুসলমান মুসলমানের গায়ে আঘাত দিয়েছে মুসলমানের কোরআন আঘাত দিয়েছে মুসলমানের মাদ্রাসা আঘাত দিয়েছে মুসলমানের মাহফিল পুরো বন্ধ হয়ে যাচ্ছে আজকে কান খারাপ করে শুনে নাও নবরুদ পারে নাই ফেরাউন পারে নাই দাজ্জাল যত আসছে দুনিয়ায় আজ হোক কাল হোক ওই যে আদম আলাইহিস সালাম থেকে কোরআন বিরোধী ইসলাম বিরোধী নবী বিরোধী কার্যক্রম শুরু হয়েছে আলে রাজ্যের খানায় গেছে জীবন দিয়েছে কোরআন থেকে মিস পায় নাই ধরে বলেন ঠিক কিনা আল্লাহর নবীর কাছে যাবে সালমান ইহুদি বলতেছে শর্ত আছে কি শর্ত একটা শর্ত বেশি শর্ত না সালমান তুমি যদি মদিনায় যাইতে চাও একটা শর্ত পালন করা লাগবে কি শর্ত আমার ঘরের মধ্যে খেজুরের চারা আছে 200 কয়শো বলে 200 আওয়াজ দেবেন কয়শো সালমানের মালিক সালমানকে শর্ত দিয়েছে সালমান মদিনায় যদি যাইতে চাও ঘরের মধ্যে 200 খেজুরের চারা আছে
সালমান দুই চোখে জোর একসাথে খেজুরের চারাগুলো গাড়তে হবে, একসাথে খেজুরের চারাগুলো গাড়বা, যদি দুইশো খেজুরের চারা একসাথে গজায় একটাও যদি না মরে প্রত্যেকটা বিচি থেকে প্রত্যেকটা চারা থেকে যদি একটা করে চারা হয় একটা গাছ যদি না মরে সালমান ছুটি লাগবে না তোমার আমি একবারে বিদায় দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদির চিন্তা হলো যে সালমানের যদি আমি এক দুইশো খেজুরের চারা, আপনারা বলেন তো আপনারা যারা কৃষকের কাজ করি আমরা, দুইশো চারার মধ্যে আট দশটা নষ্ট থাকতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? কিছু আছে পোকায় খায়, কিছু আছে এমনি নষ্ট, কিছু আছে এমনি হয় না, আছে না নাই? ইহুদির চিন্তা হলো আবার ইহুদি কি করছে দেখেন, এই দুইশো চারা এই চারাগুলো আবার কি করছে, সে সিদ্ধ করছে, সিদ্ধ করে গাছ জাগায়, গাছ হয়। বন্ধু মুসলমান দুইশো খেজুরের চারা সিদ্ধ করেছে ইহুদি, সালমান জানে না। সালমানের ইহুদির চিন্তা হলো দুইশো খেজুরের চারা গাড়বে গাছ হবে না, সালমানও ছুটি পাবে না। আমার আল্লাহ বলেন সালমান আমি আল্লাহর পক্ষে আমার নবীর পক্ষে আমার নবীকে দেখার জন্য সালমান কান্দে, আমি আল্লাহ সালমানের পক্ষ নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের কি আজকে শুধু নয়, সে আদম আলাইহিস সালাম থেকে নে বাতিল পন্থীরা হযরত আদম থেকে শুরু করে যত নবী দুনিয়া আসছে, আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু করে যত নবী আসছে প্রত্যেকটা নবীর উপরে বাতিল শক্তি তারা আক্রমণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সাময়িক কঠিন সাময়িক অবস্থা দিয়েছে, সাময়িক কষ্ট দিয়েছে, সাময়িক জেল জরিমানা সাময়িক বিপদ দিয়েছে, ঠিক আছে, কিন্তু বিপদের পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান হয়েছি, আমাদের সংবিধান কোরআন, আমরা আওয়ামী লীগ বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা জামাত বুঝি না, আমরা কোন দল বুঝি না, আমাদের দল হলো ইসলাম, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, আমাদের সংবিধান হলো কোরআন, কোরআন থেকে কথা বলবো কার কি লাগলো এটা আমার দেখা যায় না, কারণ কোরআন এমন একটা সংবিধান যার মধ্যে মানবতার কথা আছে, কল্যাণের কথা আছে, যার মধ্যে মানবতার বিপক্ষে কোনো কথা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলে রে বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধু ছাড়া বাংলা নাই, এক মজিব লোকান্তরে লক্ষ মজিব ঘরে ঘরে, এই দলের লোক আসছে না নাই? জোরে বলে না আসছে না নাই? সোনালী ধানের শীষে জিয়া তুমি আছো মিশে, এই দলের লোক আসছে না নাই? 68,000 গ্রাম বাংলার হুসাইন মোহাম্মদ এর সাথে আমার চাচা কবরে, ওই দলের লোক আসছে না নাই? নেতা নয় নীতি চাই পীর সাহেব শর্ম নাই, এই দলের লোক আসছে না নাই? এখন আমি যদি কোনো দলের পক্ষ নেই আর এক দল রাগ করে বসে থাকবে, কথা বলেন ঠিক কি না? আমি কোনো দলের এজেন্ট না, দলের পক্ষ বলবো না, আমি বলবো কোরআন থেকে, আল্লাহু আকবার বলেন, কোরআন থেকে কথা বললে কোরআনের কথা কেউ আপনার অপছন্দ করার সুযোগ নাই, কারণ আওয়ামী লীগের কোরআন, বিএনপির কোরআন, জামাতের কোরআন, সকল দলের, আমরা যারা মুসলমান নিজেদেরকে দাবি করি মুসলমানের সংবিধান হলো কোরআন, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান ফার্সি মালিক, কেবল মালিক, শর্ত দিতেন দুইশো খেজুরের চারা কয়শো খেজুরের চারা, একটু মনটা নরম করে দেন, হৃদয় বিচারক একটা ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি, সময় হয়তো বেশি পাবো না, দুইশো খেজুরের চারা তাও আবার সিদ্ধ করা কি করা বলেন? রসুলের প্রেমে পাগল যারা জান্নাত কামাই করেছে তারা, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান মালিক বলতেছে সালমান সুদি মদিনায় যাইতে চাও, মুহাম্মাদের কাছে যাইতে চাও, দুইশো খেজুরের চারা আছে বাড়ির পাশে জমি, এই জমির মধ্যে তুমি খেজুরের চারা গুলো লাগাবা, তুমি লাগাবা বা কে লাগাবো জানি না, দুইশো খেজুরের চারা যদি একসাথে প্রত্যেকটা চারা থেকে গাছ হয় একটাও যদি গাছ না হয় সালমান তোমার আমি ছুটি দিব না। মালিকের চিন্তা হলো দুইশো খেজুরের চারা একসাথে হবে না, এইটা মালিকের চিন্তা, আবার আল্লাহ বলে সালমান তুমি কাজ করো আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী, আমার নবীর কাছে সংবাদ যায়,
আপনার একটা পাগল আছে যার নাম সালমান মালিক, তারে শর্ত দিয়েছে আপনার কাছে আসতে চাই, আসতে যায় না, মালিক শর্ত দিয়েছে 200 খেজুরের চারা একসাথে কাটতে হবে, প্রত্যেকটা চারা থেকে যদি গাছ গজায় তাহলে মালিক তার আসতে দেবে। আমার নবীর কাছে যখন এই সংবাদ গিয়েছে, আমার নবী সালমানের কাছে সংবাদ দিয়েছে, সালমান খেজুরের চারাগুলো তোমার লাগানোর দরকার নাই, আমি বিশ্ব নবী তোমার কাছে আসতেছি, তোমার খেজুরের চারাগুলো আমি নবী নিজে লাগাই দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। অবন্ধ মুসলমান, নবী যার জন্য পাগল, সাহাবী তার জন্য পাগল, সাহাবী যার জন্য পাগল আমার নবী তার জন্য পাগল, আমার নবী যার জন্য পাগল আমার আল্লাহ তার জন্য পাগল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে সংবাদ গেল, ও মুহাম্মদ তুমি দেখো আপনার পাগল সাহাবি আপনার কাছে আসতে চাই, ইহুদি তার আসতে দিতে চায় না, ইহুদি তার শর্ত দিয়েছে 200 খেজুরের চারা একসাথে যদি একসাথে যদি গজায় চারাগুলো যদি নষ্ট না হয়, একটাও যদি নষ্ট হয় তাহলে ওই সারা ওই নষ্ট হওয়ার কারণে তারা আপনার কাছে আসতে দেবে না। আমার নবী বলেন সাহাবি রে সালমান তুমি চারাগুলো লাগাবো না, আমি বিশ্ব নবী আসতেছি, আমার হাত দিয়ে আমি লাগাবো, আমার হাত দিয়ে যদি লাগাই আমার আল্লাহ আমার হাতের ওসিলায় গাছগুলো জাগাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বললো সাহাবীরা রে আবু বকর কোথায় আছো, ওমর কোথায় আছো, ওমর সাথে আলীর সাথে আবু বকর সাথে সাহাবাই কেরামকে নিয়ে আমার নবী সালমানের বাড়ির দিকে রওনা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমানের মালিকের বাড়ির সামনে গো নবী আবার ডাক দিতে সালমান বাড়িতে আছো, আপনারই বলেন সালমান যে নবীর জন্য পাগল, যে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য সালমান শর্ত পূরণ করবে, ওই নবীর কই নবী সালমানের সামনে আসছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সালমানের সামনে এসে সালমানকে ডাক দিতে সালমান কই আছো গো, সালমান আমার নবীর ডাক শুনে ঘর থেকে এমন ভাবে বের হয়েছে, নবীর সামনে এসে লম্বা লম্বা নিঃশ্বাস দিচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে, সালমান কেন কাঁদো কেন কাঁদো গো কেন কাঁদো, মনটা নরম করে দেন, আমার নবী সালমানের চেহারার দিকে দেখাই আমাদের সালমান কেন কাঁদো, সালমান ডাক দিছে নবীজি গো, গরিব হওয়ার কারণে, অর্থ না থাকার কারণে, বৃদ্ধি হওয়ার কারণে আজকে ইহুদির বাড়ি কাজ করি, ইহুদি মালিক কৃষ্ণ আপনি আমাকে আপনার কাছে যাইতে দিবে না, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি কি করি, মালিক যদি না দেন ছুটি কিভাবে যাব মদিনা। আল্লাহ আমার আল্লাহ তার জন্য পাগল। করে বলেন সুবহানাল্লাহ। সালমান কেঁদো না কেঁদো না, আমি নবী তোমার কাছে আছি, তোমার চারাগুলো লাগানোর দরকার নাই। সুবহানাল্লাহ বলে ও সালমান চারাগুলো তুমি লাগাবে না, আমি বিশ্ব নবী আমার হাত দিয়ে আমি নিজে চারাগুলো লাগাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য মুসলমান হৃদয়ে বেদনাদায়ক একটা ঘটনা, আমার মা বোনেরা যারা আছেন মা বোনদের সম্পর্কে হয়তো কথা বলতে পারবো কিনা জানি না, যে ঘটনা শুরু করেছি এই ঘটনাও শেষ করতে পারবো কিনা তাও জানি না। অবন্ত মুসলমান আমার নবী সালমানকে ডাক দিতে সালমান তোমার চারাগুলো কই নিয়েছ, আমি বিশ্ব তুমি তোমার চারাগুলো আমার হাত দিয়ে কাড়বো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি আমি বিশ্ব নবী যদি চারা লাগাই এই চারা আমার আল্লাহ তাআলা বিফলে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
আমার নবীজি বলেন সাহাবীরা আবু বকর ওমর সাথে আবু বকর ওমর চারাগুলো নাও আমার হাতে দাও আমি লাগাবো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এমন তো মুসলমান আমার নবীর সাহাবাই কেরাম আবু বকর ওমর নবীজির দুই পাশে দুই সাহাবী ও সাহাবীরা রে ও সাহাবী গো আবু বকর সারা দাও উমর সারা দাও সালমান ফার্সি একবার কাঁদে একবার হাসে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সালমান ফার্সি একবার হাসে আরেকবার কাঁদে সালমান কেন কাঁদো মালিক যে শর্ত দিছে এই শর্তের দিকে তাকাইলে ভয় লাগে কান্না আসে আবার আমার নবীর দিকে যখন তাকাই আল্লাহু আকবার আমার নবীর দিকে যখন তাকাই গো মনে হয় গাছগুলো গজাবে আমি নবীর সাথে নবীর কাছে চলে যাবো জয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহাবীরা মালিক আজকে যারা আমরা চেহারার মালিক আজকে যারা আমরা ধন সম্পদের মালিক গোটা পৃথিবী যারা আমরা যারা হাতে নিয়ে চলতেছি বিশ্বাস করেন আপনার এই গোটা পৃথিবী আপনার সম্পদ আপনার টাকা পয়সা আপনার শেয়ারের কোনো আপনার মূল্য নাই আজকে যদি আফজাইল আসে আপনার তামাম অর্থ সম্পদ টাকা পুঁজি অহংকার টাকা পয়সা আপনার ক্ষমতা সব নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর সাহাবী সালমান নবীর দিকে তাকাইয়া আসে মালিকের শর্তের দিকে তাকাইয়া কাঁদে নবীর হাতের মধ্যে হযরত ওমর হযরত আবু বকর চারা গুলো দিয়েছে নবী আমার নিজের হাত দিয়ে চারা লাগা সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বিশ্ব নবী কেমন নবী সেই নবীজি উম্মতের জন্য শুধু কাঁদে নয় আজকে কবরের মধ্যে শুয়ে শুয়া ইয়াহাবলি ইয়াহাবলি উম্মতি আসরের ময়দানে সেই দিন মানুষগুলো নবীরা পর্যন্ত ইয়াহাবলি ইয়াহাবলি বলবে ইয়ানাফসি বলবে আমার নবী ইয়ানাফসি বলবে না আমার নবী বলবে ইয়াহাবলি উম্মতি জোরে বলেন না সুবহানাল্লাহ আমি আল্লাহ তাআলা আমার উপমান্য করে আমার বান্দা আমি চিন্তা করি আমার বান্দা হয়তো কোন সময় তওবা করবে আমি তাকে ছাড় দেই আমি তাকে সুযোগ দেই কিন্তু যেই ব্যক্তি আমি নবী আমার নবীর বিপক্ষে যায় আমার নবীর সাথে যারা ষড়যন্ত্র করে আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে আমার নবীকে যারা গালি দেয় দুনিয়াতে মৃত্যুর আগে আমি আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়া তারপরে তাদের মৃত্যু দেই কথা বলেন ঠিক কিনা গোটা পৃথিবীতে যারা নবীর সাথে গাদ্দারি করেছে নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে নবীকে নিয়ে কুরুক্তি করেছে আমি দেখেছি আমার এই জীবনে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন শাস্তি দিয়েছে যার শাস্তি নদীর পৃথিবীতে নাই কথা বলেন ঠিক কিনা যে কথা বলতেছি নমরুদের কোন ক্ষমতা ছিল না ফেরাউনের কোন ক্ষমতা ছিল না কিন্তু নমরুদ একটা ল্যাংড়া মশার কাছে হেরে গেছে ওই ফেরাউন সে কি করেছে দুনিয়ার পানির মধ্যে হেরে গেছে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে তাই তো ল্যাংড়া মশা তার নাকে ঢুকেছে আল্লাহু আকবার বলেন নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে তাই তো ল্যাংড়া মশা তার নাকে ঢুকেছে এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে এ মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে আল্লাহু আকবার সম্মানের সাথে বল বেয়াদবি করেছে তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে আরে সেই জুতা আবার বাইরে তাম দুনিয়ায়
সবচেয়ে দাবি করেছে মুসলমানের দুশমনেরা হয়ে যাও সাবধান আল কোরআনের দুশমনেরা হয়ে যাও সাবধান নইলে জুতার বাড়ি খাবা হারাবা সম্মান পুরুষ মনে করছে যে এত প্রশাসন আমার এত সেনাবাহিনী আমার আমাকে কেড়াই করে দেখেন আল্লাহ যদি কাউকে বেল যদি করে একটা আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেও এত নিরাপত্তা কিন্তু সাংবাদিকের আসা দোয়ার বাধা নাই কথা বল ঠিক কিনা আল্লাহ পাক একটা সাংবাদিক নিয়ে গেছে ওই স্টেজের মাঝখানে ওই স্টেজের কাছে সে নিজের জুতা করে ঢেল মারছে আল্লাহ পাক করবেন আল্লাহ ক্ষমতার মালিক কে আল্লাহ আরো জোরে বলেন কে ক্ষমতা দেখানো যাবে না অর্থের টাকা পুরো দেখানো যাবে না মানুষের সাথে গাদ্দারি করা যাবে না আজকে করোনা আসছে দেখবেন চাউল চুরি আসছে আমি কি ভুল বললাম আর বাংলাদেশে যে কয়জন আক্রান্ত হয়েছিল শুরুতে 200 আক্রান্ত 400 চাউল চুর আমি কি ভুল বললাম আশ্চর্য হয়ে গেছি ভাই এরা মরবে না আমি কিন্তু কোনো দলের কথা বলতেছি না চাউল চুরের কথা বলছি যে চাউল চুররা বিধবার কাজ খায় গরিবের হক মের খায় ইতিমের কাজ খায় রাস্তার ইট খায় বালু খায় সিমেন্ট খায় শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে লেফটিন দেয় গরিবের দেওয়ার জন্য লেফটিন পর্যন্ত খেয়ে ফেলে একটু এরকম লোক আছে না নাই আবার ভালো মানুষ আছে আশ্চর্য হয়ে যাবেন করোনার সময় জীবন বাঁচে না অনেক মানুষ তার নিজের পকেটে টাকা গরিব দিকে দিয়েছে আমার দেশের কিছু পুলাঙ্গার কিছু চেয়ারম্যান নামের কিছু কিছু পার্লামেন্টের সদস্য আছে সবাই না কি হয়েছে তাদের এমনও চেয়ারম্যান তাদের পোশাক নিচে পাওয়া গেছে গরিব দুঃখী তেলের বোতল আছে না নাই আছে না নাই আল্লাহ পাক এই সমস্ত বেঈমানদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন আল্লাহ কসম আজকে সাময়িকভাবে আপনি আমার তেলের বোতল খেয়েছেন আসরের ময়দানে এই তেলের বোতলের জবাব যেই পর্যন্ত আপনি না দিবেন আল্লাহ পাক আপনাকে ওই সময় এক পা কদম নড়ার সুযোগ আপনি পাবেন না কথা বলেন ঠিক কিনা আমি কারো বিপক্ষে বলেছি আমি তো চাউল চুরের বিপক্ষে বললাম কার বিপক্ষে শুকনা যত বাধা যত জড়ে পথে মরা চলবই জীবন জিকির করিলা তার মূল্যবান্ত ক্রিপ পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।